আজকে কমারিকা কেশ কাহনে আমরা হাউ টু ডু ডার্ক ব্লন্ড হেয়ার এটার উপরে কিছু টিপস দিব। ডার্ক ব্লন্ড হেয়ার কালার একটা অনেক সাটল হেয়ার কালার, ইটস অন দ্য ব্লন্ড সাইড বাট নট টু লাইট। সো আজকে যেটা আমরা টেকনিক করেছি সেটা ছিল বালেয়াজ টেকনিক। ফার্স্ট উই ওয়াশড হার হেয়ার, হেয়ার ওয়াশ করার পরে আমরা হেয়ার ড্রাই করার পরে ব্লিচ অ্যাপ্লাই করেছি। যে ব্লিচটা ছিল এটা রেগুলার ব্লিচ না, ইটস ব্লিচ টার্ন টু পাউডার ব্লিচ, যেটা হেয়ারকে ড্যামেজ করে না। সো ওয়ান্স দ্য ব্লিচ হ্যাজ ডান ইটস প্রসেস, ব্লিচটা অটোমেটিকলি পাউডার ফর্মে কনভার্ট হয়ে যায় ড্যামেজটা প্রিভেন্ট করে। ব্লিচ করার পরে ব্লিচটাকে 45 মিনিটস রাখা হয়েছে, হেয়ারটা আবার ওয়াশ করে ড্রাই করে অ্যান্ড দেন উই অ্যাপ্লাই দ্য ডার্ক ব্লন্ড হেয়ার কালার। কালারটা অ্যাপ্লাই করার পরে উই কেপ্ট ইট ফর 30 মিনিটস, বাট এটা মাঝে মাঝে চেক করতে হবে বিকজ ডিফারেন্ট হেয়ার কন্ডিশনসে ডিফারেন্ট কালার তাড়াতাড়ি বা লেট টাইমিংয়ে চলে আসে। সো উই কেপ্ট ইট ফর 30 মিনিটস টিল দ্য ডিজায়ার্ড কালার ওয়াজ দেয়ার, উই জাস্ট ওয়াশ দ্য হেয়ার। ফাইনাল কালারের পরে আমরা হেয়ার কাটিং দিয়েছি আমার ক্লায়েন্টকে, ওটার পরে হেয়ারটাকে ব্লো ড্রাই করে সেট করে দেওয়া হয়েছে। আজকে আমি যে টেকনিকটা করেছি এটা বালেয়াজ টেকনিক। বালেয়াজ টেকনিকে ওভারঅল হেয়ার কালার হয় বাট এটার মধ্যে হাইলাইটস অ্যান্ড লো লাইটস থাকে, অনেক ব্ল্যান্ডেড একটা কালার থাকে, হার্শ লাইন্স থাকে না। And then you don't have to worry about je jokhon apnar hair ta regrow korbe tokhon ki beshi baje lagbe dekhte, because eta onek blended color hoy. ডার্ক ব্লন্ড হেয়ার তাদের জন্য যারা বেশি ব্লন্ড বা বেশি লাইট হেয়ার কালার পছন্দ করে না। এটা করার সময় এটা খেয়াল রাখতে হবে যে ইফ ইউ হ্যাভ ডার্কার স্কিন দেন কালারটাকে আই টু ডার্ক সাইডে রাখলে ভালো, আর ইফ ইউ হ্যাভ লাইটার স্কিন দেন ইউ ক্যান গো 1 or 2 শেডস লাইটার দেন ইউর অ্যাকচুয়াল হেয়ার কালার।